ভিত্তিতে র‍্যাব পুরের একটি চতুর্থ সার্বজনীন দল আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর শ্যামলী, সাভারের হিমায়তপুর এবং মিরপুরের পীরের বাগে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং শীর্ষ অস্ত্র ব্যবসায়ী সজীব কবিরাজ, তার স্ত্রী কুমকুম আক্তার এবং অপর তিন সহযোগী সহ মোট 5 জনকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে 6টি অত্যাধুনিক অটোমেটিক বিদেশি পিস্তল, 12টি ম্যাগাজিন, 48 রাউন্ড গুলি, 5000 পিস ইয়াবা, 1টি অত্যাধুনিক 5.5 লাখ টাকা মূল্যের মোটরসাইকেল, 1টি প্রাইভেট কার এবং মাদক বিক্রির 1,60,000 টাকা আমরা উদ্ধার করি। এছাড়াও টর্চার কাজে ব্যবহৃত আমরা 7টি ব্যাটন এবং 6টি হাতুড়ি জব্দ করি। প্রথমে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার প্রথম বাড়ি হিমায়তপুরে অভিযান চালায়। হিমায়তপুরে তার স্ত্রী কুমকুম আক্তার এবং সজীব কবিরাজের দেখানো মতে তার বাড়ির যে আলমারি আছে, আলমারির পিছনে বিশেষভাবে বানানো একটি কক্ষ থেকে আমরা 3টি বিদেশি পিস্তল, 6টি ম্যাগাজিন, 24 রাউন্ড গুলি আমরা উদ্ধার করি এবং এখানে আমরা 1,000 পিস ইয়াবাও জব্দ করি। এই বাড়ির নিচে দাঁড় করানো প্রাইভেট কার ড্রাইভার আলোবালি ওরফে নয়নকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তার দেখানো অনুযায়ী 500 পিস ইয়াবা প্রাইভেট কারের সিট কভার নিচ থেকে আমরা আটক করি এবং একই বাড়ির নিচে অত্যাধুনিক যে মোটরসাইকেলটি জব্দের কথা বলা হয়েছে, মোটরসাইকেল সিট কভারের নিচ থেকে 450 পিস ইয়াবা আমরা উদ্ধার করি। এবং সজীব কবিরাজের দেওয়া তথ্য অনুযায়ী তার দ্বিতীয় তিনতলা বাড়ি রাজধানীর মিরপুরের পীরের বাগে আমরা অভিযান চালাই। সেখানে অভিযান চালিয়ে তার দেখা অনুযায়ী ট্রাভেল ব্যাগ হতে 3টি বিদেশি পিস্তল, 6টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করি এবং এখান থেকে 1,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করি। এবং এই বাড়িটি টর্চার সেল হিসাবে ব্যবহার করা হতো। যারা মাদক ব্যবসায়ী সে ছিল মূল একজন হোতা এবং তার কাছ থেকে খুচরা বিক্রেতারা মাদক এবং অস্ত্র নিয়ে বিক্রি করতো। যারা তার দল ত্যাগ করতো বা টাকা পরিশোধ করতে দেরি হতো তাদেরকে এখানে নিয়ে ঝুলিয়ে টর্চার করা হতো। সেই টর্চারের কাজে ব্যবহৃত আমরা দেখতে পাচ্ছেন লাঠি এবং হাতুড়ি সেখানে আমরা জব্দ করি, এগুলোর ভিডিও করা হতো। তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা কক্সবাজার থেকে আসা মঞ্জুরুল আলমকে শ্যামলী থেকে আটক করি এবং তার পায়ুপথ থেকে আমরা বিশেষভাবে আনা 2,000 পিস ইয়াবা জব্দ করি। একইভাবে তার কাছ থেকে খুচরা ইয়াবা ক্রেতা শাহিনকে 50 পিস ইয়াবা সহ আমরা আটক করি, অর্থাৎ সর্বমোট 5,000 পিস ইয়াবা আমরা জব্দ করতে সক্ষম হই। এই সজীব কবিরাজ একসময় কবিরাজি করতো, আমরা দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে একটা হার এবং বেশ কিছু তাবিজ আছে এবং পরবর্তীতে সে মাদক কার্যক্রমে জড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক সে হয়েছে। তার শোরুম রয়েছে হিমায়তপুরে,
তার বিশাল বাড়ি হিমায়তপুরে এবং পীরের বাগে সে বিপুল সম্পত্তির মালিক হয়েছে এবং সে মূলত মাদক ব্যবসায়টি পরিচালনা করে বিভিন্ন অঞ্চল থেকে মাদক সরবরাহ করে থাকে এবং এই সরবরাহের মূল রুটে কারা কারা আছে তাদের নাম আমরা জানার চেষ্টা করছি। আমরা বেশ কিছু নাম পেয়েছি, তদন্তের স্বার্থে আমরা নামগুলো প্রকাশ করছি না, আমরা পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করে আপনাদের সামনে উপস্থাপন করব। একইভাবে সে যশোর থেকে অস্ত্রগুলো সরবরাহ করত সীমান্ত পথে, তো সেই সীমান্ত পথে অস্ত্রদাতাদের নামও আমরা জানতে পেরেছি। আমরা আশা করছি যে তাদেরকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করে আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জঙ্গি মাদক সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত র‍্যাব ফোর তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে এবং যে কোনো মূল্যে সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদক ব্যবসা নির্মূলে আমরা বদ্ধ করব। আপনাদের ধন্যবাদ।